চটপটা একটু অন্য ধরনের নিরামিষ রান্না যদি খেতে চান আজকের রেসিপিটা আপনার জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বেগুন ক্যাপসিকামের একটা দারুণ চটপটা রেসিপি। রুটি দিয়ে দারুণ লাগে, ভাত দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ, কিন্তু স্বাদে হয় খুবই ভালো। আসুন দেখে নেওয়া যাক এই সম্পূর্ণ নিরামিষ বেগুন ক্যাপসির রেসিপিটি। সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা 20-25 সেকেন্ড একটু গরম করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা বেগুন। 250 গ্রাম বেগুন ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। বেগুনটাকে দিয়ে 2 মিনিটের জন্য আমরা একটু ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়ে কিন্তু আলাদা করে তুলে আপনারা রান্নাটা করতে পারেন, আমরা কিন্তু সেটা করিনি, আমি একদম ডাইরেক্টই রান্নাটা করেছি, তাহলে তেলের ব্যবহারটা বেশি হয়। বেগুন 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম বেগুনের সাথে সামঞ্জস্য রেখে কেটে। ক্যাপসিকামটাকে দিয়ে আরও একবার বেগুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু রয়েছে আমাদের এখানে মিডিয়ামে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাবো তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জানো, ফিরে আসুন রেসিপিতে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এটাতে কিন্তু জিরের গুঁড়োটা দেবেন না। মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, নো অনিয়ন নো গার্লিক, যেটা ম্যাগি কোম্পানির পাওয়া যায়। দিয়ে ভালো করে আমরা আরও একবার মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। বেশি জলের প্রয়োজন নেই, কারণ বেগুন ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার এটাকে আমরা 4-5 মিনিট হাই ফ্লেমে কুক করব। আর অতি অবশ্যই কিন্তু এটা আমরা রুটি কিংবা ভাত দুটোর সাথেই সার্ভ করতে পারি। মিনিট 4-5 আমাদের হয়ে গেছে, এটা হয়ে এসছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি টক মিষ্টি ব্যাপারটা আনার জন্য আমরা আমচুর পাউডার। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টক মিষ্টি এই ক্যাপসি বেগুনের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।